ককাটাকেও রানিং করা দরকার, আর ককার কাছাকাছি কালারের মাদি আমাদের কাছে ছিল না, যে কারণে এই গিয়া চুলি মাদিটা আমরা দিছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এই ভাদ্র মাসের মধ্যে এত পরিমাণে বৃষ্টি, আমার মনে হয় এটা হচ্ছে শেষ বৃষ্টির লক্ষণ, এবং শেষ বৃষ্টিগুলো অনেক বেশি হয়। তো মূলত আমাদের কবুতরগুলো বৃষ্টির মধ্যে মোটামুটি ভিজছে, ভেজার পরে ওদের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা একটু তুলে ধরছে আমাদের মাঝে। যেমনটা আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যে কবুতর যখন বৃষ্টিতে ভেজার পরে যখন একটু শুকাবে তখন মুখ দিয়ে ওর পুরো শরীর চুলকাবে, তারপরে কবুতরটা একটু রিল্যাক্সে বসে থাকবে। কবুতরটা দেখবে যে অন্যান্য কবুতর অ্যাক্টিভিটি থেকে একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, ওর মনে হবে যেমন একটা অবস্থা, ওর ঠান্ডা লাগতেছে, শরীর ফুলায় বসে আছে, এবং কিছু কিছু কবুতর ঠান্ডা লাগে, কবুতর কাশে, সমস্যাগুলো হয় আর কি। সো যেহেতু বৃষ্টি মোটামুটি শেষ আর এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবগুলো কবুতর, বাচ্চা কবুতরগুলো আজকে আমরা ছেড়ে দিছি। আমাদের তিনটা চারটা খাঁচা মোট ছাড়া হয়েছে, এই একটা দুইটা এই তিনটা আর চারটা পাঁচটা, সরি পাঁচটা খাঁচা চলে গেছে। পাঁচ খাঁচায় আমাদের বাচ্চা থাকে, একটু বয়স ডিভাইডেড করা আছে, পাঁচটা খাঁচা বাচ্চা থাকে। যেমন দেখেন এই বাচ্চাটা, দেখেন এই বাচ্চাটা কিন্তু একটু বয়স বেশি। হ্যাঁ, এই বাচ্চাটা বয়স বেশি, বাট ও কিন্তু খালি খাঁচায় ঢুকা, ওই পাশের খাঁচা মাদি আছে যে কারণে ঢুকে ডাকাডাকি করতেছে, এটার বয়স একটু বেশি, এগুলোর বয়স একটু বেশি। এই যে দেখেন অলরেডি বড় হয়ে গেছে, ডাকাডাকি করতেছে, দেখতে পারতেছেন, এই যে দেখেন, দেখছেন এগুলো সবগুলো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার সবথেকে ছোটো হচ্ছে, জুনিয়র হচ্ছে যে এই খাঁচার বাচ্চাগুলো, এই যে এই খাঁচার, এই খাঁচার বাচ্চাগুলো কিন্তু অলরেডি বের হয় নাই এখনও। আপনারা যদি দেখেন এগুলো কিন্তু কম খুব একটা বের হয় নাই। এই যে একটা বড় একটা ডুইকা বসে আছে, ও এখানে ঢুকছে, এই যে ছোটো বাচ্চাগুলো এখনও বের হয় নাই, ওরা আস্তে আস্তে বের হওয়া শিখতেছে, আস্তে আস্তে বের হবে। এই তো ওদেরকে পানি দিয়েছিলাম, পানি খাইছে, আর এখন বাইরে ছেড়ে রাখছি। এই যে দেখেন ম্যাক্সিমাম কবুতর এখন কিন্তু একটা জিনিস দেখবেন যে রোদ আসলে ওরা রোদের মধ্যেই সব থেকে বেশি থাকবে, এবং রোদের মধ্যেই দেখবেন যে ওরা পাখা মানে মেলে বসে থাকবে, মানে হচ্ছে ওরা রোদ পোহাবে, এই জিনিসটা ওরা করবে। কারণ হচ্ছে যে এখন কবুতর শরীরে রোদটা ওরা নিজেরাও জানে যে এখন রোদটা ওদের শরীরে লাগা প্রয়োজন, তো ওদের শরীরে ওইটা এখন আরামদায়ক হয়ে গেছে এই রোদটা, এর জন্য ওরা পাখা মেলে দেয়। এবং পাখা মেললে কী হবে, ওদের শরীরে সেই রোদগুলো লাগে, এবং রোদগুলো লাগলে ওদের শরীরে সেই আপনার পুষ্টিহীনতার অভাবগুলো পূরণ হবে, মোল্টিংয়ের ফলে যে ভিটামিনগুলো বার্ন হয়েছে সেগুলো আবার ওদের শরীরে তৈরি, এর জন্য ওরা এই কাজগুলো করে। যেমন ওরা করতেছে, তারপর বামে যদি দেখি, বামে অন ম্যাক্সিমাম কবুতর আছে, এই যে দেখেন এইখানেও আছে, ডাকাডাকি করতেছে, কিছু বাচ্চা দেখেন উঠতেছে, এই যে কিছু বাচ্চা কিন্তু উঠতেছে। তো এদেরকে কিন্তু আমরা নিজেরা উড়াই নাই, ওরা নিজেরা নিজেরাই উঠতেছে। হ্যাঁ, আর এইদিকে দেখেন আমাদের তুরিবাজের বাচ্চা দুইটা কী করতেছে, ওরা তো উঠতে পারে না, যা সাড়া চলা করে। ওরা দুজন দেখেন এইখানে দুজন একসাথে ইট, কিছু ইটের গুঁড়া পড়েছিল ওইগুলো খাইতেছে, ওদের গ্রিট প্রয়োজন, মেবি আজকে ওদেরকে গ্রিট দিতে হবে, গ্রিট দিলে ওরা গ্রিট খাবে, এই যে তুরিবাজের বাচ্চাগুলা। এদিকে মাদি কবুতরগুলোও বৃষ্টিতে মোটামুটি সামনে যেগুলো ছিল এগুলো ভিজছে বৃষ্টিতে, আর অন্যান্য কবুতরগুলো অতটা বৃষ্টিতে ভেজা নাই। কিছু কিছু কবুতর কাশতেছে, এই যে কাশির আওয়াজ পাইলাম, কে কাশলো এটা, ও নাকি নাকি ও একজন কাশছে, কাশির আওয়াজ পাইলাম, হয়তো ও কাশতেছিল মনে হচ্ছে। তো ঠান্ডা লাগবে, এই সিজনে ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক, মানুষেরই যে অবস্থা কবুতরে তো ঠান্ডা লাগবেই। তারপরে এই খাঁচার নরগুলাও যদি বলি, এই খাঁচার নরগুলো, এই খাঁচায় পানি একটু বেশি লাগে, কারণ এই খাঁচাটা হচ্ছে একদম মানে একটু বাঁকা করে করা, তো সো পানিটা ডাইরেক্ট এখানে আসে এই খাঁচার কবুতরগুলো গায়ে লাগে। আর আমরা এখন আছি হচ্ছে আমাদের ব্রিডিং রুমে, ব্রিডিং রুমের একটা আপডেট আপনাদেরকে দেই, সেটা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে ককা কবুতরটা আমরা জোড়া দিয়ে রাখছিলাম গিয়াচুলি মাদির সাথে, ওই পেয়ারটা আমরা আলাদা করে ফেলবো। কারণ হচ্ছে ওই পেয়ারটা এখন ডিম নষ্ট করতেছে, আর অনেকদিন জোড়া রাখছি, সো ওদেরকে টেস্টিং পারপাসে রাখা হয়েছিল, বাচ্চা একটা উঠাইছিল অন্য কবুতরের বা ডিম উঠাইছিল, সো ওকে আমরা এখন আলাদা করে দিব, ওই বা ওই জোড়াটা আমরা ভেঙে ফেলবো, কারণ ডিম অলরেডি নষ্ট করে ফেলছে, আরও নষ্ট করবে, কবুতর দুর্বল হবে, এই জিনিসটা দরকার নাই, যে কারণে আলাদা করে ফেলবো। আর আমরা তো আগেই বলছি এখন কোনো কবুতর পেয়ারে নাই, জাস্ট এই পেয়ারটা ছিল টেস্টিং পারপাস, আর হচ্ছে আমাদের এই রেসারের পেয়ারটা ছিল, রেসারের পেয়ারটা শুধুমাত্র দেখার জন্য, বাচ্চা কাচ্চা কেমন করতেছে এই আর কি। এই হচ্ছে আমাদের ককা, দেখেন ককা নটটা, নটটার অবস্থা যদি বলি, নটটা তো ফার্স্টেই বাইরে প্রচণ্ড মাইর খাইছে, মাইর খাওয়ার পরে ওর মাথার মধ্যে দেখেন এখনও মাইরে মাইর যে খাইছে এটার স্পট পড়ে আছে। আর মাদিটার কথা যদি বলি, মাদিটা হচ্ছে যে নর্মালি ওর কিন্তু একটা ভালো একটা নর ছিল, বাট ও কিন্তু ডিম বাচ্চা অতটা করতাম না, বাট পরে মনে হলো যে ককাটাকেও রানিং করা দরকার, আর ককার কাছাকাছি কালারের মাদি আমাদের কাছে ছিল না, যে কারণে এই গিয়াচুলি মাদিটা আমরা দিছি। এবং এই গিয়াচুলি মাদিটা দেওয়ার পরে যে জিনিসটা দেখলাম যে ওদের একটা বাচ্চা হয়েছিল লাল বাচ্চা, সো ওই বাচ্চাটা একজনকে দিয়ে দিছে, আমরা রাখি নাই, কারণ আমরা ওইদম ডিসকালার বাচ্চা আমরা রাখবো না, যে কারণে দিয়ে দিছি, লাল বাচ্চাটা আপনাদের দেখাইছিলাম। ওরা কিন্তু এখন ডিম বাচ্চা খুব কম করতেছে, মানে হচ্ছে ডিম কিন্তু নষ্ট করতেছে, অলরেডি কিন্তু ডিম নষ্ট করছে, আপনাদের একটু দেখাই মাদিটা, দেখেন নষ্ট ডিম নিয়ে বসে আছে, এই দেখেন
যাও, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন নষ্ট ডিম নিয়ে বসে আছে। সো আর এই এই সমস্যাটা আরও করতে দেওয়া যাবে না, এর জন্য পেটটা আলাদা করে দিব। আমি ভিডিওটা শেষ করব, শেষ করে আমরা এই পেটটাকে আলাদা করে দিব। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই সবার কবুতরের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ এখন এই সিজনটা চেঞ্জে অনেকের কবুতর কিন্তু অসুস্থ হচ্ছে, অসুস্থ হয়ে কবুতর অনেকগুলো সব একসাথে মারা যাচ্ছে। তো এই বিষয় নিয়ে নেক্সট একটা ভিডিও করব, সেই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।